আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, থাম্বনেইল এবং টাইটেলটাকে আপনারা অবশ্যই বুঝে গেছেন। আজকে আপনাদের জন্য মূলত আমরা একটা বক্স কাট নিয়ে উপস্থিত। তো ব্রিওজার, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ স্কিপ ছাড়া ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই বুঝে যাবেন। তো বলবো, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এরকম নিত্য নতুন ফার্নিচার আমরা প্রতিনিয়ত আপডেট করে থাকি, আপনারা সরাসরি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা এই কার্ডের আজকে আমরা আপনাদের কী কার্ড দিয়েছি, কী পলিশ দিয়েছি, কী কার্ডের মাসা আমরা ব্যবহার করেছি, কী কার্ডের হাইসা আমরা ব্যবহার করেছি, বিস্তারিত এটা আমরা আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে বলবো। তো প্রথমে আমরা বড় পাকায় চলে যাই খাটের এদিকে আস। এই খাটটা আমরা যেই কাঠটা আমরা সম্পূর্ণ চিটাগাং সেগুনের ভিতরে করেছি, সম্পূর্ণ চিটাগাং সেগুন। আপনারা দেখতে পাচ্ছেন বানিশ চিটাগাং সেগুনের, একবার সেম চিটাগাং সেগুনের মতন বানিশটা আমরা করে নিয়েছি। তো বন্ধুরা, এটা আমরা পলিশটা দিয়েছি, আমরা গালা পলিশ যেটাকে বলা হয়, চাষ পলিশ, হ্যান্ড পলিশ, এটাই মানে এক এক ধরনের এক এক জায়গার এক এক বাসা। তো বন্ধুরা, এই কাটার থিকনেসটা আমরা 1.5 ইঞ্চি দিয়েছি, 2 ইঞ্চি আমরা মিলে থেকে ছিঁড়েছি, 1.5 ইঞ্চি দিয়েছি। আমরা এখানে দুইটা ডয়ার দিয়েছি দুই সাইডে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের পার্সোনাল জিনিস আপনারা এখানে খুবই সুন্দরভাবে রাখতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে মাছাটাই আমরা সম্পূর্ণ নাইজেরিয়া লোয়াগার্ডের ভিতরে করেছি, 2-1-এর ভিতরে। মাছা করলে অনেক সুন্দর হয়, অনেকটা মজবুত হয়, 2-1-এর ভিতরে। তো বন্ধুরা, আমরা মাঝে একটা গুঁড়া দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন মাঝে একটা গুঁড়া দিয়েছি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে হাইসাটা ফুল আমরা থিকনেসটা দিয়েছি 2.5 ইঞ্চি, চওড়ায় আমরা 6 ইঞ্চি করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। তো বন্ধুরা, এই হাইসাটা আমরা দিয়েছি সম্পূর্ণ নাইজেরিয়া লোয়ার ভিতরে আমরা করেছি। কাস্টমার আইডি আমাদের বলে দিয়েছে যে আমাদের পাকাগুলো সব সেগুন হবে, হাইসাগুলো নাইজেরিয়ান। তো বন্ধুরা, এখন আপনাদের দেখাবো ছোটো পাকাটা। তো ছোটো পাকাটা আমরা সেগুন কাঠের ভিতরে করেছি, নকশাটা আমরা স্যাম্পলে একটা সুন্দর নকশা দিয়েছি, যাতে করে এটা অনেকটাই সুন্দর দেখা যায়। বানিশটা আমরা সেম টু সেম করে নিয়েছি। তো বন্ধুরা, আপনাদের সম্পূর্ণ আমি এই ভিডিওতে বুঝাই দিলাম। আপনাদের যদি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে।